যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে উঠল কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগান। কলকাতা পুলিশের সামনে উঠল কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার স্লোগান। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে স্লোগান শোনা গেল যাদবপুরে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কেন কানে শুনেও কলকাতা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? বাইরের ইতিমধ্যে সেই ভিডিও ছবি দেখাচ্ছি আপনাকে। কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগান শোনা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেই উঠল কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান এবং সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা তারা ছিলেন কেন কানে শুনেও কলকাতা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এই প্রশ্ন যেমন উঠছে, একই সঙ্গে কিন্তু ভারতের সর্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে যে স্লোগান শোনা গেল যাদবপুরে, যেখানে শোনা গেল কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও সেখানে এই ধরনের স্লোগান, এবং তারপরও সেই স্লোগান শোনার পরও কলকাতা পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। কলকাতা পুলিশের সামনেই উঠল কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার স্লোগান। সাগর দত্তের পর এবার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজও, সেখানেও হুমকির অভিযোগ, চিকিৎসকদের হুমকির অভিযোগ, চিকিৎসক শাশ্বত সাহাকে রোগীর পরিজনদের হুমকির অভিযোগ। রবিবারই আহত রোগীকে হাসপাতালে আনা হয় আর রোগীর শারীরিক পরিস্থিতি দেখে অস্ত্রোপচারের কথা বলেন চিকিৎসকরা, কিন্তু রোগীর পরিবার প্রাথমিক চিকিৎসা করার কথা বলেন। ঠিক এরপরই রোগীর পরিজন এবং চিকিৎসকদের মধ্যে শুরু হয় বচসা, চিকিৎসকদের খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় এমনটাই অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে, কিন্তু চিকিৎসকদের আবারও হুমকি দেওয়া হলো সেই বিষয়টি সামনে আসছে। সাগর দত্তের পর এবার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের, সেখানেও হুমকির অভিযোগ। আর এই নিয়ে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক কি জানিয়েছেন শুনুন। নিশ্চয়ই এক্ষেত্রে অত্যন্তভাবে আশঙ্কিত, আমাদের সিকিউরিটি এখনও পর্যন্ত কোনো ডিমান্ডই মেট করা হয়নি। এখনও পর্যন্ত আমরা আগের মতোই একই, যারা সিকিউরিটি ড্রেস পরে আছে অথচ কোনো সিকিউরিটির কাজ করে না, এরকম সিকিউরিটি আমাদের কলেজেও রয়েছে। এবং প্রপার যে মব আটকানোর যে প্রচেষ্টা, যে মানে রোগীদেরকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা দেওয়া দরকার, যে সমস্ত সিকিউরিটি সিস্টেম থাকা দরকার, তার কোনোটাই কোনো দাবি এখনও পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে হয়নি আমাদের কলেজে।